আউসগ্রামে তৃণমূল নেতার রহস্যজনক মৃত্যুর তদন্ত এল সিআইডির 4 সদস্যের একটি প্রতিনিধি দল। এদিন তারা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি যে স্থানে ওই তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছিল সেই স্থানও তারা পরিদর্শন করে। দেনকুড়ি আগেই ভূমিষ্ঠ হয়েছে তার একমাত্র পুত্র সন্তান। আর গতকালই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল পূর্ব বর্ধমানের আউসগ্রামের তৃণমূল নেতা চঞ্চল বক্সীর। তার মৃত্যুর পর গোটা এলাকা থমথমে। ঘটনা তদন্তে ইতিমধ্যেই আউসগ্রামে এসেছে সিআইডির 4 সদস্যের প্রতিনিধি দল। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি তারা মৃতের পরিবারের সঙ্গেও কথা বলেন। গতকাল দুপুরে আউসগ্রামের জঙ্গলে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয় চঞ্চল বক্সীকে। নির্বিবাদী এবং এলাকায় জনপ্রিয় এই তৃণমূল নেতার কীভাবে এমন পরিণতি হলো তা ভেবে পাচ্ছেন না তার পরিবার সহ এলাকার মানুষজন। এদিন চঞ্চলের বাড়িতে আসেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার। এদিন সিআইডির আধিকারিকরা প্রথমে জঙ্গলের ভিতর যেখানে চঞ্চলকে গুলি করা হয়েছিল সেই জায়গাটি ঘুরে দেখেন, পরে মৃতের পরিবারের সঙ্গেও কথা বলেন। ঘটনাস্থলটি পূর্ব বর্ধমান জেলা পুলিশের অন্তর্গত আউসগ্রাম থানার অধীনে নাকি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বুধবুধ থানার অধীনে, তা নিয়ে রাত পর্যন্ত টানা পড়েন চলে। দিন 15 আগে মৃত চঞ্চল বক্সীর একটি পুত্র সন্তানের জন্ম হয়। সদ্যজাত পুত্র সন্তানকে নিয়ে আজ কান্নায় ভেঙে পড়েন মৃত চঞ্চল বক্সীর পরিবার। আপনার চঞ্চল বক্সী গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে এটা আমরা জানতে পেরেছি। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ছুটেছিলাম হাসপাতালে, সেখানে গিয়ে দেখতে পাই সেখানে মৃত বলে ঘোষণা, তারপরে বডিটা মর্গে দিয়ে দিয়েছে। কিন্তু আজকে দিন আমরা বাড়িতে এসে আছি খুব দুঃখজনক অবস্থায়। একটা ছোট বাচ্চা, তার সবেমাত্র সদ্যজাত সন্তান, 18 দিন বয়স। এখানে দুর্গাপুর কমিশনার, পুলিশ কমিশনার এবং আউসগ্রাম দুটো থানা থেকেই পুলিশরা এসছেন, সিআইডি দপ্তর এসছেন, তদন্ত চলছে। কি চাইছেন? আমরা চাইছি দোষী সাব্যস্ত, মানে দোষীর শাস্তি হোক। কি মনে হচ্ছে? Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.